এবং বর্তমানে বাজাজ কেন এই বাইকটা কন্টিনিউ করছে না? স্টেপ বাই স্টেপ। কিন্তু ভাই আমি কিন্তু বড় গাড়ি চালাই সব। বাজাজের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ যে ডিসকভারটাকে আপগ্রেড করলে কিভাবে আপগ্রেড তারা করবে। নেপাল আসার সাথে সাথে আমার শ্বশুর স্ট্রোক করে, আমি জানি না তোর কারণে স্ট্রোক করলো কিনা। এবং আরেকটা হচ্ছে মানুষের কাছে এই ডিসকভার বাইকটা কেন এত বেশি পছন্দ, তোর উত্তরের অপেক্ষায় পুরো জাতি বসে আছে। ওকে ডিসকভার, থাম্বনেল দেখে মনে হবে যে বাইকটা আমি কিনেছি, আসলে আমি কিনি না, বাইকটা কিনেছে সুমন। যদিও সুমন কিনুক আর আমি কিনি, একটা বাইক কিনলেই হয়, দুজন মিলেই চালাতে পারে। আমার তো বাইক আছে, সুমন আমার বাইক চালায়, তারপরও সুমন কেন জানি এই বাইকটা ক্রয় করেছে। কেন জানি বললেও ভুল হবে, আসলে টুকটাক তো বুঝি। ও আসলে বাইকটা কিনেছে, ওর মানে কি বলবো, সুমনই বলুক সেটাই সবচেয়ে ভালো হবে। না ভাই, আসলে বাইকটা কিনছিল আমি, মানুষটা একটা ছোট মানুষ, তো চিন্তা করলাম যে ছোটোখাটো একটা গাড়ি যদি কিনি, কিনে যদি টুকটাক এদিক সেদিক যাওয়া যায়, দোকানের সামনে যদি রাখি, এটা থেকে যদি হঠাৎ করে যদি একটু লাভবান হওয়া যায়, এই চিন্তা থেকে আর কি আমি গাড়িটা কিনছি। তো এরকম টুকিটাকি ছোটো ছোটো কিছু গাড়ি আমি কিনি, কিছুদিন চালাই, চালানোর পরে দেখা গেছে কিছু ভাই ব্রাদার বা আপনার ফ্যান ফলোয়ার ভক্তরা এসে বলে ভাই গাড়িটা আমি যেই দামে কিনছি ওই চিন্তা করে যে 2-1 হাজার টাকা লাভ করে আমি গাড়িটা দিয়ে দিই, কারণ আমি তো ভাই ব্যবসায়ী না। তো এই চিন্তা করে আর কি গাড়িটা ভাই ডিসকভারটা কিনা। আর একটা চিন্তা করলাম যে একটা অভিজ্ঞতার বিষয় আছে ভাই, যে কতকাল আর আপনার পিছনে বসে আর কি আমি ট্যুর দিব। তো নিজে থেকে যদি একটা গাড়ি ভাই ক্রয় করা যায়, তো সেই ক্ষেত্রে আর কি ছোটোখাটো করে আর কি চেষ্টা। সুমনের কথাটা আসলেই ভালো লাগলো যে পরের বাইকে আর কতদিন চড়া যায়। আমি যদিও সুমনের খুবই আপন, সুমনের খুবই কাছের মানুষ, সুমনের ভাই আমি, তারপরও সুমন যে চিন্তা করেছে সে নিজের অর্থায়নে একটা বাইক কিনবে এবং তাকে ছোট থেকে বড় হতে হবে, স্টেপ বাই স্টেপ। কিন্তু ভাই আমি কিন্তু বড় গাড়ি চালাই সবসময়, বড় গাড়িগুলোই চালাই, সব আপনার গাড়িগুলোই চালাই, কিন্তু ছোট গাড়িগুলো পাশেপাশে থাকে, এই হচ্ছে বিষয় না। কথা হচ্ছে যেটা যে তুমি নিজের বাইক চালাচ্ছ, তো নিজের একটা বাইক চালানো আর আরেকজনের কাছ থেকে নিয়ে চালানো দুটো কিন্তু হিউজ ডিফারেন্স। তো যাই হোক বন্ধুরা, সুমন কিনেছে বলে যে আমি চালাতে পারবো না তা কিন্তু না, কারণ সুমন নিয়মিত আমার বাইক তো চালায় মাত্রই বললো। তো সুমনের বাইক আজকে আমি চালাবো এবং ডিসকভার নিয়ে অনেক কথা হবে। আর এদিকে নেপাল কথা বা কী বলবো, ও আসলে এখানে এসেও সে ভালো হয়নি, সে আজকেও ঘুম থেকে উঠেছে 12টায় এবং প্রতিদিন বাংলাদেশের 12টা মানে আমাদের ইন্ডিয়াতে। আচ্ছা, সে বাংলাদেশে বসে ইন্ডিয়ার সময় হিসাব করতেছে, বুঝতেই পারতেছেন ও ওর কোনো ভালো হওয়ার আমি কোনো সম্ভাবনাই দেখছি না। ওই তুই আজকে কই কই যাবি? ভালো হলেই তো গল্প শেষ হয়ে যাবে ভাই। ও আচ্ছা, ভালো হলেই গল্প শেষ হয়ে যাবে। তো আজকে একটু নিউ মার্কেট যাব, একটা কালী মন্দির আছে ওখানে যাব, তবে একটু মাওয়া যাব। মাওয়া যাবে, কিন্তু সমস্যা হচ্ছে যেটা নেপাল আসার সাথে সাথে আমার শ্বশুর স্ট্রোক করে, আমি জানি না তোর কারণে স্ট্রোক করলো কিনা, যাই হোক তোর উপর দায় চাপানো যাবে না। এটা আসলে নসিব, যার যার নসিব যেমন লেখা থাকে ঠিক তেমনই হয়, আল্লাহ যেভাবে যার ভাগ্য লিখে রেখেছে। তুই আবার মনে করিস না যে তোর কারণে স্ট্রোক করেছে, যদিও তুই স্ট্রোক করার মতোই একটা মানুষ, মানে তোর যে চলাফেরা, তুই যে ভালো হচ্ছিস না, এটা নিয়ে অনেকেই স্ট্রোক করতে পারে, সেটা নিয়ে আর কথা নাই বলি। তো বন্ধুরা, আমাকে সকালবেলায় আজকেও আপনাদের ভাবিকে আমার হাসপাতালে দিয়ে আসতে হয়েছে, তো এখন আমি আবার বের হচ্ছি, এই টুকটাক কিছু কাজ আছে। তো এই যাত্রা পথে চলার পথে আমি আজকে ডিসকভার বাইকটা চালাবো, সাথে সুমন থাকবে। নেপাল, তাহলে তুই সানির সাথে নিউ মার্কেটে ঘুরিস, আর শুভ আছে, তুই যেমন ইন্ডিয়াতে ভালো হচ্ছিস না, এসেও ভালো হচ্ছিস না, এদিকে আমার শুভও ভালো হচ্ছে না, ও ইন্ডিয়াতে গেলেও ভালো হবে না, আর তোরা দুজন আমি শিওর কখনোই ভালো হবি না, কারণ তোরা এই ভালো না হওয়াটাকে পুঁজি করিস, কারণ তুই আমাকে বলেছিস ভালো হলে গল্প শেষ। ওকে, তুই গল্প চালিয়ে যা, দেখিস। আর সানি, ওরে খেয়াল রেখো, পাগলা গরু যেমন হারিয়ে যায় ও হারিয়ে যেতে পারে, পারলে দড়ি দিয়ে বেঁধে রাখবো কোমরে। ওকে, ইজ্জতের সাথে। হ্যাঁ, এই বেল্টের এইখান দিয়ে বাঁধবা, বুঝছো, এই যে বেল্টের এইখান দিয়ে বাঁধবা, গরু চড়ে যেমন চার পাঁচ দিয়ে বাঁধা, ওইভাবে না, দুষ্ট কোথাকার। হ্যাঁ, পরে উত্তর দিবি, তোর উত্তরের অপেক্ষায় পুরো জাতি বসে আছে। ওকে, তো এদিকে ডিসকভার রেডি করে রেখেছে সুমন আমার জন্য, আর সে নিজে আমার KLX এখন চালাবে। যাও সুমন, লেটস গো। ডিসকভার আসতে প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ডিসকভারের সবগুলো গিয়ার সামনে, আর আমি যে বাইকগুলো চালাই এগুলো একটা সামনে, বাকিগুলো পিছনে। মাঝে মধ্যে এই গিয়ার অপারেটিংয়ের সময় আমার একটা ভেল লেগে যায় আর কি, তখনই ঝামেলাটা হয়। অনেক সময় মনের অজান্তে রানিং থাকা অবস্থায় গিয়ার বাড়াতে গিয়ে গিয়ার কমিয়ে ফেলি, আবার কিছুক্ষণ চালালে আবার সেট হয়ে যায়।
ডিসকভার নিয়ে বলতে গেলে প্রথমে আমাকে একটু বলতে হবে বাজাজকে নিয়ে। বাজাজ মূলত ইন্ডিয়ান একটি ব্র্যান্ড, এটা আপনারা কম বেশি সবাই জানেন। বাজাজের জন্ম হয়েছে কিন্তু জাপানি একটি ব্র্যান্ড, লিজেন্ডারি একটি ব্র্যান্ড কাওয়াসাকির হাত ধরে। মূলত ইন্ডিয়াতে যে ব্র্যান্ডগুলো লাইক হিরো, টিভিএস এবং বাজাজ, এই ব্র্যান্ডগুলো কিন্তু মূলত জাপানি ব্র্যান্ডগুলোর হাত ধরেই কিন্তু ভারতে তাদের ব্যবসা প্রতিষ্ঠা শুরু করে। পরে আস্তে 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 নিজেরা একটি ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়ে যায় এবং বিশ্বে বেশ ভালো একটা অবস্থান তৈরি করে। বাজাজের বাইক তো আমি দেখেছি বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যায়, প্রায় যতটুকু জানি আমি 76টা দেশে বাজাজের বাইক পাওয়া যায়। তো এটা একটা বিশাল একটা ব্যাপার এবং একটা বিশাল সফলতা। তো যেহেতু তারা বিশ্বে বাজারে ব্যবসা করছে, তাদের প্রোডাক্টের কোয়ালিটি বিশ্বমানের না হলে কিন্তু মানুষ কিনবে না। তো সেই ধারাবাহিকতায় ডিসকভার তাদের জনপ্রিয় একটি মডেল তারা বাজারে এনেছিল, আমার যতটুকু মনে পড়ে 2002-03 সালে। তো তখন অবশ্য 125cc পাওয়া যেত, পরবর্তীতে 2006-07 সালের দিকে তারা 135cc ডিসকভার বাইক বের করে এবং যেটা রীতিমতো বাংলাদেশের বাজারে আলোড়ন তুলে ফেলে। মানে কি বলবো, ওই সেগমেন্ট 125-135 সেগমেন্ট একেবারে কিং। এই এমনকি এখনও 125cc সেগমেন্টে মানে ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বাইক বলা যায় এই ডিসকভারকে। কিন্তু কথা হচ্ছে এই বাইকটা হচ্ছে 150cc, এর অবস্থানটা কি এবং বর্তমানে বাজাজ কেন এই বাইকটা কন্টিনিউ করছে না, এটাই একটা কিন্তু বিশাল বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সমস্যা নাই বন্ধুরা, আমি এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিব। অল্প একটু বাইক চালিয়ে কি আর একটা বাইকের রিভিউ করা যায়, আসলে রিভিউ কোনোভাবেই বলা যাবে না, এটা হচ্ছে আমার একটা ফার্স্ট ইম্প্রেশন। সুমন, তোমার বাইকে যে আমি 1000 টাকা তেল ভরে দিচ্ছি, এটা কেন ভরে দিচ্ছি জানো? কেন ভাই? কারণ তোমার বাইক দিয়ে আমি একটা লং ট্যুরে যাবো। ও আচ্ছা। কারণ আমি শিওর আমার অনেক বন্ধুরাই জানতে চাইবে ভাই ডিসকভার 150cc বাইকটা কেমন। আর আপনারাও যদি খেয়াল করে দেখেন, আমাদের বাংলাদেশে ডিসকভার 150cc বাইক কিন্তু অনেক আগেই ছিল, এখন যদিও ডিসকন্টিনিউড, কিন্তু ডিসকভার 150cc নিয়ে কোনো কিন্তু রিভিউ নাই। যদিও পুরাতন একটা বাইক, তারপরও সিরিজটা কিন্তু ডিসকভার সিরিজ। আর ডিসকভার সিরিজ কিন্তু বাংলাদেশের বাইকারদের কাছে খুবই বিশ্বাসের একটা নাম। যারা ডিসকভার চালায় না তারাও কিন্তু ডিসকভারকে অনেক ভালো বাইক বলে, আস্থার বাইক বলে। আমি কিন্তু কখনোই কারো কাছে শুনি নাই, কারো মন্তব্য শুনি নাই যে ডিসকভার খারাপ একটা বাইক। তো যাই হোক, যেহেতু 150cc বাইক, এটা আমি কখনো চালাই নাই, সো এটা চালিয়ে একটা তো রিভিউ আপনাদের মধ্যে শেয়ার করব। অবশ্য এই রিভিউটা কতটুকু আপনাদের কাছে প্রয়োজনীয় বলে মনে হবে তাও বুঝতে পারছি না, আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমি ভ্রমণটা করব। যদি দেখি আপনাদের আগ্রহ আছে তাহলে এটা দিয়ে আমি একটা লং ট্যুরে যাবো, আর যদি আগ্রহ কম অ্যাভারেজ তাহলে তাহলে তেলটা কি থেকে গেল ভাই? সুমন দেখো, তোমাকে তো আমি অনেক কিছুই গিফট করি, তেলটা না হয় উপহার হিসেবেই থাকবে। ঠিক আছে, ঠিক আছে। দুইটা প্রশ্ন কিন্তু আমি তৈরি করেছিলাম, বাজাজ কেন ডিসকভার 150cc বাইকটাকে ডিসকন্টিনিউ করেছে, এবং আরেকটা হচ্ছে মানুষের কাছে এই ডিসকভার বাইকটা কেন এত বেশি পছন্দ। যদিও এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাইকের রাইড করাটা জরুরি না, এটা হচ্ছে একটা অ্যানালাইসিস বা একটা ব্যক্তিগত কিছু মতামত বা অন্যের মতামত থেকে সংগ্রহ করে নিজের তথ্যটা শেয়ার করা। বাজাজ কিন্তু শুধুমাত্র ডিসকভার 150cc বাইকই সেল করে না, 150cc সেগমেন্টে কিন্তু তাদের আরও বেশ কয়েকটি বাইক রয়েছে, যেমন বাজাজ পালসার যেটা নিয়ন নামে পরিচিত। এছাড়া প্রায় কাছাকাছি সিসি সেগমেন্টের মধ্যে এনএসও আছে, অ্যাভেঞ্জার আছে, টুইন ডিক্স এভিএস আছে। তো মোট কথা তাদের মোটামুটি 150cc সেগমেন্টে কিন্তু 4-4টা স্ট্রং কম্পিটিটর। সো এই 4-4টা কম্পিটিটরের মধ্যে ডিসকভারটা নেহাত আমি মনে করবো দুর্বল একটা প্রতিপক্ষ। এখন এই জায়গাটায় এরকম দুর্বল একটা প্রতিপক্ষ রেখে তাদের বিজনেস করাটা কিছু কিছু ব্যাপারে সাংঘর্ষিক। যেমন এখন যদি বাজারে এই ডিসকভার 150cc বাইকটা যদি পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু তাদের পালসার যে নিয়ন 150cc সিঙ্গেল ডিস্ক, ওইটার উপরে কিন্তু একটা সেলস ইফেক্ট করবে বা পড়তে পারে। কারণ অনেকেই আছে যারা কিনা চিন্তা করে যে আমার 150cc বাইক হলেই হবে, ওটার মোটা চাকার দরকার নাই, ওইটার এটা দরকার নাই, একটু মাইলেজ ভালো হলেই হবে। তো এই ধরনের যে কাস্টমারগুলো আছে তারা কিন্তু পালসার না নিয়ে এই ডিসকভার নেওয়া শুরু করে দেবে। তো পালসারের যে একটা বিশাল বড় মার্কেট বা বিশাল একটা জনপ্রিয়তা, সেই জায়গাটা কিন্তু অনেকখানি নষ্ট হবে। এই যে বাজাজের মধ্যে যে একটি মডেল আরেকটি মডেল কম্পিউটার হচ্ছে, এটা কিন্তু শুধুমাত্র বাজাজের মধ্যেই না, এই জিনিসটা কিন্তু বিভিন্ন ব্র্যান্ডেও আছে। আপনি যদি টিভিএসে যান তাহলেও দেখবেন কোনো না কোনো মডেল কোনো না কোনো মডেলের সাথে সাংঘর্ষিক। যদি ইয়ামাতে যান কোনো না কোনো মডেল কোনো না কোনো মডেলের সাথে সাংঘর্ষিক। হয়তো আপনারা জানেন না, কিন্তু যখন আমি সুযোগ হবে তখন আমি ব্লগের মাধ্যমে জানিয়ে দিব যে একই ব্র্যান্ডের বাইক তাদের একটা কম্পিটিটর দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ডিসকভারের
এই 150cc ডিসকন্টিনিউড হলেও ডিসকভারের 125 এবং 110cc সেগমেন্টটা কিন্তু বাজারে বলবৎ আছে এবং ওরা কিন্তু বেশ ভালোই বিক্রি করছে বাইকটা। মোটামুটি বাংলাদেশে ডিসকভার যে নামটা, এই নামটা কিন্তু একটা হিট নাম। এটা মানে কী বলবো, শুধু এক দুই দিন ধরে না, এটা বেশ কয়েক বছর ধরে, আমি বলবো প্রায় এক যুগের বেশি সময় ধরে ডিসকভার কিন্তু বাংলাদেশের মানুষদের কাছে একটা আস্থার নাম হিসেবে তৈরি হয়ে গেছে। সো ডিসকভার নিয়ে এর বেশি কিছু বলার নাই। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ডিসকভার সিরিজটা কেন এত জনপ্রিয়? আসলে এই বাইকটার যে লুকস, মানে এইটার লুকস একটা ম্যাচুর একটা লুকস, এটার লুকস একটা জেন্টল একটা লুক, যেটার মধ্যে কোনো ধরনের আছে না, মানে তাং ফাং ভুং বাং কিছু নেই, বেসিক একটা লুকস দিয়ে বাইকটা তারা তৈরি করেছে। এবং এই ডিসকভার বাইকটি কিন্তু দেখা গেছে যে রাইড শেয়ারিংয়ের ক্ষেত্রে খুব বেশি একটা ব্যবহার হয় না, যদিও ঢাকায় এখন অনেকেই ব্যবহার করছে। কারণ ঢাকার বিষয়টা কি, একটা লোক চাকরি করে, সে অফিসে যাচ্ছে, চিন্তা করলো আসার সময় আমি একটা রাইড শেয়ারিং করে আসবো, আমার 150 টাকার লাভ হবে। সেই ক্ষেত্রে অনেকে আমি দেখেছি R15 দিয়েও CBR দিয়েও রাইড শেয়ারিং করতে। কিন্তু রাইড শেয়ারিংয়ের জলজন্ত বাজার যেখানে, লাইক বরিশাল কিংবা সেই সুনামগঞ্জের হাওড়ে, ওইখানে কিন্তু সহজে কেউ ডিসকভার দিয়ে রাইড শেয়ারিং করে না। মোটামুটি প্রত্যন্ত অঞ্চলে রাইড শেয়ারিংয়ের জন্য ডিসকভারটাকে ওইভাবে কাউন্ট করে না। এই কারণে কাউন্ট করে না যে রাইড শেয়ারিংয়ের বাইকগুলো সিট হতে হবে বড়, সেখানে আবার লিডিং পজিশনে আছে প্লাটিনা। মোটামুটি যারা এই জেন্টাল জিনিসটাকে পছন্দ করে তারা ডিসকভার বাইকটিকে আগেও পছন্দ করে ক্রয় করেছে, এখনও পছন্দ করে মানুষ ক্রয় করছে এবং ভবিষ্যতেও তাই হতে পারে। তবে আমার কাছে যেটা অবাক লাগে, তারা কেন মডেলটা চেঞ্জ করছে না? যদিও বিষয়টা একটু রিস্কি, কারণ যদি ডিজাইন গ্রাফিক যদি চেঞ্জ করে, যদি জনপ্রিয়তা কমে যায়, যদি পছন্দ না করে, এমনও কিন্তু অনেক বাইকের ক্ষেত্রে হয়েছে। যেমন বাজাজের ব্র্যান্ডে যদি আমি কথা বলি, বাজাজের কিন্তু একটা বাইক অনেক জনপ্রিয় এবং দীর্ঘদিন ধরে সেটা কিন্তু বিক্রি হয়ে আছে, লাইক পালসার। কিন্তু পালসার যতটা জনপ্রিয়তা পেয়েছে, বাজাজের পালসার এনএসটা কিন্তু অতটা জনপ্রিয়তা পায়নি। তো সেই ক্ষেত্রে এই ধরনের ইস্যুগুলোর কারণে আমার মনে হয় যে ডিসকভার বা প্লাটিনা এই বাইকগুলোর লুকস ডিজাইন তারা সহজে চেঞ্জ করতে চাচ্ছে না। তবে হ্যাঁ, যতটুকু চেঞ্জ করা যায়, যেমন এই বাইকটিতে রয়েছে অ্যানালগ মিটার, এখন যে নতুন 125 বা 110cc ডিসকভারগুলো আছে সেগুলোতে কিন্তু ডিজিটাল কনসোল কিন্তু দেখা যাচ্ছে। তো এই ধরনের চেঞ্জিংটা আসছে, কিন্তু ওভারঅল লুকিংসের কিন্তু কোনো পার্থক্য আসে নাই। শুভন, চায়ের কথা বলো, চা খেয়ে আমরা চলে যাই। শুভন, বাইক নিয়ে তো অনেক কথাই বললাম, এবার তো তুমি যদি বাইক বিক্রি করে ফেলো, কেমন দাম হলে বিক্রি করবা? ভাই, আমি মোটামুটি এই গাড়িটা 75,000 টাকাতে কিনছি। এখন 75,000 টাকাতে কিনার পরে আবার আমি একটা সার্ভিস করছি। এখন যদি কেউ মানে কিনতে চায়, তাহলে সেই ক্ষেত্রে আমি 2-3 হাজার টাকা লাভ হলে আমি ছেড়ে দিব। মোটামুটি বলতে গেলে 80,000 টাকা হলে আমি ছেড়ে দিব। ভাই, 80,000 টাকা কেন বললাম, 50,000 টাকা বলতে পারতাম, কিন্তু মানুষ এসে মোলামুলি করে, মানে মোলামুলি করলে তো ভাই এটা সম্ভব না। তো সেই ক্ষেত্রে 80,000 টাকা হলে আমি এটা বিক্রি করে দিব। আমার ইমার্জেন্সি প্রয়োজন না, তবে হইলে আমি 2-1 হাজার টাকা লাভ থাকে, অন্যথায় আমি অন্য সময় একটা ছোটো গাড়ি কিনে নিব। তবে আমি মনে করি, সুমন, যদি এই বাইকটা বিক্রি না হয় তাহলে তুমি রেখে দিতে পারো, আমি একটু মাঝে মধ্যে চালালাম গাড়িটা। আর যেহেতু তুমি সাংবাদিকতা করছো, হ্যাঁ হ্যাঁ, আমার সাথেও ট্যুরে যাচ্ছ, আমাকে সঙ্গ দিচ্ছ, সেই ক্ষেত্রে আমি তো দাবি রাখতেই পারি যে তোমার বাইকটা আমি চালাবো। অবশ্যই, বাইকটা কিন্তু আমার কাছে এমন জোশ লাগছে, মানে ডিসকভার একটা বাইক, বাট পাওয়ারফুল এবং সেই সাথে মাইলেজও ভালো, এটা কিন্তু। আচ্ছা সুমন, আমি তো তুমি যে আমার বলছিলে এটা মাইলেজ তুমি মোটামুটি 50-এর মতো পাও, হাইওয়ে রোডে গেলে কি আসলেই 50 পাওয়া যাবে? আমি সিটির মধ্যে ভাই প্রায় 45+ পাইতেছি, তাহলে হাইওয়েতে গেলে অবশ্যই সেটা 50+ হবে, আশা করি অবশ্যই এটা 50+ হবে। ভাই, 150cc ডিসকভার থেকে হাইওয়েতে 50+ মাইলেজ পাওয়া, এটা আসলেই বেশ ভালো একটা ব্যাপার। এখন পুরাতন বাইক অনেক দিন ধরে চলছে, এখন আর কতটুকু সে ভালোই বা নতুনের মতো সার্ভিস দিবে, এটাও আমাদের মাথায় রাখতে হবে, যার কারণে বাইকের দামও কম। এই ডিসকভার, এই বাইকটা যখন নতুন ছিল তখন কিন্তু প্রায় 1.5 লক্ষ টাকায় বিক্রি হতো, এবং তখনও ডিসকভারের জনপ্রিয়তার কারণে এটাও কিন্তু ধুমায়া বিক্রি হয়েছে, এমন না যে এটা বিক্রি হয় নাই। যখন এই বাইকটা বের হয়েছিল তখন অবশ্য আমি পালসার হাং নিয়ে খুব বেশি বিজি ছিলাম, এবং পালসার হাং নিয়ে আমার ইমোশনাল লেনা দেনা খুব বেশি চলছিল, যার কারণে ডিসকভারি দিয়ে তাকানো হয়নি। তবে এখন সুমন কিনার কারণে আমার অভিজ্ঞতার জন্য হলেও বাইকটা চালিয়ে বেশ ভালোই লাগলো, অভিজ্ঞতা পেলাম, অনেক কিছু শিখতে পেলাম, ভবিষ্যতে ইচ্ছা আছে লং ট্যুর দেওয়ার, সেটাও নির্ভর করবে আপনাদের কমেন্টের উপর।
যখন অবশ্য ডিসকভার বাজারে অনেক জনপ্রিয়তা পেয়েছে তখন অবশ্য বাইকের এত ভেরিয়েন্ট ছিল না, এখন যেমন অনেক অনেক ভেরিয়েন্ট। মোটামুটি ডিসকভার যতদিন যাচ্ছে ডিসকভারের জন্য তাদের এই মার্কেট ধরে রাখাটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আর আরেকটা ব্যাপারও কিন্তু সত্য, মানুষের ক্রয় ক্ষমতা একটু আধুনিক হয়েছে, যার কারণে মানুষ কিন্তু এখন নর্মাল যে কমিউটার বাইকগুলো সেগুলো ছেড়ে একটু স্পোর্টস বাইকের দিকে ঝুঁকতে চাচ্ছে, যেমন ধরেন FZS, NS, তারপর হচ্ছে হর্নেট, এক্সব্লেড, তো নিত্য নতুন মডেলের দিকে কিন্তু মানুষের খুব আকর্ষণ। সো বাজাজের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ যে ডিসকভারটাকে আপগ্রেড করলে কিভাবে আপগ্রেড তারা করবে সেটার উপর নির্ভর করছে তাদের অনেক অনেক সফলতা। অবশ্য বাজাজের R&D অনেক স্ট্রং একটা R&D, আই হোপ বাজাজ এমন কিছু একটা করতে পারবে যেটা দ্বারা তাদের ডিসকভারের মার্কেটটা আরও সম্প্রসারিত হবে। এখন দেখা যাক সামনে কী হয়।